কুমালাম ওরমদুল্লা উদ্দিনী ভাই আপনি জানতে চেয়েছেন জয়িফ হাদিস আমরা মানতে পারবো কিনা যদি অনেক ওলামা বলে থাকেন যে ফজিলতের ক্ষেত্রে জৈফ হাদিস যে ফজাইলের ক্ষেত্রে সেই হাদিসগুলো মানা যেতে পারে এটা অনেকে দাবি করেন অনেকে বলে থাকেন কিন্তু জয়েফ হাদিস মানার ক্ষেত্রে তিনটা শর্ত বা তিনটা দিক নির্দেশনা পাওয়া যায় বিদ্যান বিদ্যানগন্দের নিগোর থেকে সেটা হচ্ছে আন ইয়াকুন লাহ আস্লুন শারঈ আই গায়র মুবতাদা যে হাদিসটা জয়েফ হাদিস বলা হয়েছে সেটার শরীয়তের অস্তিত্ব থাকতে হবে যে এমন কোনো কাজ হবে না যেটা বিদআতি কোন কাজ যা শরীয়তে কোন অস্তিত্ব নেই শরীয়তে কোন অস্তিত্ব নেই যদি কথার কথা এমন একটা আমল যেটা শরীয়তের কোনো অস্তিত্ব নেই কোনো সই হাদিস দ্বারা প্রমাণিত না বা একটা জয়ী হাদিস পাওয়া যাচ্ছে আমলটার ক্ষেত্রে তো এই এই হাদিসটা গ্রহণ করা যাবে না যেমন দেখা যাচ্ছে যে একটা আমলের ক্ষেত্রে একটা সই হাদিস পাওয়া যাচ্ছে কিন্তু জয়ী হাদিসও পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেটা গ্রহণ করা যেহেতু তার শরীয়তে একটা অস্তিত্ব আছে বা এটা বিদাত না নতুন কিছু না শরীয়তের জন্য এটা নতুন কিছু না দ্বিতীয় হচ্ছে আল্লাহ সেদিন হাদিস যেটা সেটা অনেক বেশি দাঈফ যত না জাওয়িফের অনেক স্তর আছে একটা হচ্ছে জাওয়িফ সাদিদ তার মধ্যে থেকে একটা স্তর হচ্ছে যে অনেক বেশি দাঈফ যদি হাদিসটা অনেক বেশি পরিমাণে দাঈফ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সেই হাদিসটা গ্রহণ করা যাবে না এবং তৃতীয় হচ্ছে আল্লা ইয়া আরুদ নসুল কিতাব ওয়াসুননা যে ওই জাওয়িফ হাদিসটা অন্য কোনো সহিহ হাদিস বা কোরআনের কোন আয়াতের যেন বিপরীত না হয় বিপরীত না হয় যে সই হাদিস এক ধরনের বলছে দেখা যাচ্ছে একটা জয়ীফ হাদিস পাওয়া যাচ্ছে যে ওই হাদিসটা ওই সই হাদিসের বিপরীত কথা বলছে যেহেতু এটা জয়ীফ হাদিস বা এটা নিয়ে যাবে না এই তিনটা শর্ত মানতে হবে জয়ীফ হাদিসের ক্ষেত্রে যে এই তিনটা শর্ত যদি থাকে বা তিনটা কোনোটা যদি পাওয়া যায় তাহলে সেই হাদিসটা গ্রহণ করা যাবে এবং বিদ্যান এটাও বলেছে যে দুনিয়াতে জমিনে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এবং আল্লাহ রসুলের সহি হাদিসের অভাব নেই তো সেটাই কিন্তু একজন মুসলিমের জন্য যথেষ্ট এর জন্য জৈফ হাদিস বা যে সমস্ত হাদিস নিয়ে একটু কেল কল রয়েছে সন্দেহ রয়েছে জৈফ বলেছে অনেকে সেগুলো থেকে বিরত থাকাই ভালো এটা বিদ্যানগন্ধের একটা পরামর্শ যেহেতু সই হাদিসের অভাব নেই যেহেতু সই হাদিসের অভাব নেই আল্লাহ আলম বিশ্ব দ্বারা